বাংলাদেশী ওমরা যাত্রীরা সৌদি সরকারের নিয়মকানুন লঙ্ঘন করছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একজনের আঙুলের ছাপে অনলাইন নিবন্ধনের মাধ্যমে 400 জন বাংলাদেশি ওমরা পালনে যান বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সম্প্রতি এক জরুরি চিঠিতে অভিযোগ করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া উইংয়ের কাছে এ চিঠি পাঠানো হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কাছে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। পরে রোববার এ বিষয়ে সতর্ক করে ওমরা এজেন্সিগুলোকে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। চিঠিতে সৌদি দূতাবাস জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ লক্ষ্য করেছে যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ওমরা যাত্রী অনলাইন রেজিস্ট্রেশনের সময় তাদের নিজের আঙুলের ছাপ দেননি। সম্প্রতি ওমরা যাত্রীদের 400 জনের একটি দল সৌদি আরব গেছেন একজনের আঙুলের ছাপ নিয়ে, যা সৌদি আরবের নিয়ম কানুনের লঙ্ঘন। এক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষ থেকে তাদের ফেরত পাঠাতে পারে, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নিয়ম কানুন মেনে চলা। অনিয়ম প্রতিরোধ করা এবং ওমরা নিবন্ধনের জন্য হজযাত্রীদের নিজের আঙুলের ছাপ বাধ্যতামূলকভাবে ব্যবহার করা। হজ ও ওমরার সব ধরনের নিয়ম লঙ্ঘন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছে সৌদি দূতাবাস। এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের নিয়মকানুন মেনে চলা এবং নিবন্ধনের জন্য ওমরা যাত্রীদের নিজের আঙুলের ছাপ দিয়ে সৌদি আরবে যাওয়ার অনুরোধ জানিয়ে এজেন্সিগুলোকে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। Someone knew that.